দাদা দাদা নমস্কার দাদা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন কয়েন তো অনেকদিন পর আইসি, অনেকদিন আপনারে বড্ড মিস করছি। বুঝতেছি আপনারা এখন বগলে কন্ট্রোভার্সি চ্যানেলে কোনো জায়গায় দেখা যায় না, মানে কি অস্তিত্ব আছে নাকি গেছেন? মানে গেছেন মানে উপরে না, বাজে কথা কইবেন না, কেউ ধরিবেন না বাজে কথা। মানে কইতাছি আছেন নাকি দূরে কোথাও পাঠায় দিছে আর কি। হ্যাঁ, সেটার জন্যই কইতাছি। বলছি এই যে বাড়ির কুত্তিটারে যে সাইরা রাইখা দিছে, মানে বাধা ছাগলটিরে, সরি কি বলি আমি, বাধা গরিটিরে, এই যে ওয়াইটিতে সাইরা রাইখা দিছেন, কি ব্যাপার? কোন দিকে নি বাইদা রাখেন না কেন? কোন বলতো, এই যে ঘড়ির তো অভ্যাস আছে, পেছনের পা তুললে আমার লাঠি মারবো আপনারে। আমি জানি আপনার এই যে জিভ বার করা আর চুপক চুপক। দাদা দাদা নমস্কার দাদা, এই যে দাঁতটি বের করা, এই যে অ্যাক্টিভিটি খানা, আপনার বউ না আপনারে দেখ না সাইরা এখন অপর পুরুষরে বড্ড বেশি দেখতেছে, আর প্রত্যেকের ভেতর দিয়ে কিরকমের সিমটম পাইতেছে, বুইল্লাই যাইতেছে ঘরে যে একটা ভেরু আছে আমাকে। দাদা দাদা নমস্কার, বলতেছি আমাকে যে ভেরু আছে সেইটারও তো অ্যাক্টিভিটি একই রকম। বলি দাদা বুইল্লা গেছেন আপনারে ভাইরাল করার লাইগা, আমার নামে জিডি কইরে দিয়ে আইছিল আপনার বউ। না 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 না, আপনাকে ঘড়ি বুঝতে পারছেন, জিডি করতে গেছিল কি নাকি আপনার কর্মক্ষেত্রের জায়গা রিভিল কইরা দিছিলাম, বুঝতে পারছেন তো ব্যাপারটা? হইতাছে এমন জায়গায় আপনার কর্মক্ষেত্র, এখন কোন দিকে নি আমার দুদিন পরই হেরেনে যাওয়ার কথা আছে, সেখানে গিয়া চাদর সেকশনে গিয়া আমি কিন্তু আপনার লিগে একটা ফটো তুলবো, সেলফি চাই দাদা, একটা অটোগ্রাফ চাই। এবার বিষয়টা হচ্ছে অটোগ্রাফের কাগজের মধ্যে আপনি লিখবেন কি, হ্যালো আই এম ভেরু নাকি হ্যালো আই এম টি রয়? হ্যাঁ ধর হয়ে যাচ্ছে, মানে আপনি ঘর জামাই টাইপের হয়ে যাচ্ছে। ও মাই ডগ, কী যে বলে ফেলছি, বলছি আমাকে যে নাগিন নাগিন ফোনা তোলা বৌদি, যে বৌদির দিকে একটু টেক কেয়ার করেন, কি করতেছেন? সকাল 9টা দিয়া লইয়া রাত্রির 11টা অবধি উঠে সাইরা রাইখা দিছেন, বাইদা রাখুন বাইদা রাখুন। আপনি জানেন তো কোন কোন অ্যাক্টিভিটিতে কাজে লাগে? সে কয় অপর্গ পুরুষ গো কোনো মুরদ নাই, আপনার ঘড়ি কইতাছে, আপনাকে ঘড়ি কইতাছে একদম সাদা ঘড়ি, মানে বুড়ি ঘড়ি তার লাল লাগাম আপনার বউয়ের ওপর, সেই কথাটি একদম ফিট যায় কিনা কই কি? আপনার বউ কইতাছে গোটা ওয়াইটিতে যত পুরুষ মানুষে আছে যার বউয়ের কিনা যাইয়া যাইয়া পরকিয়া করে, আপনার বউ তো ট্রাই মারছিল, আরে কার উপর, ভাইয়ের উপর। আরে ভুইল্লা যান দাদা, আপনি না বড্ড সরল, ভীষণ কষ্ট হয় আমার, আজকে পটি ঠিকঠাক হয়েছে তাই করতে পারলাম না, ভীষণ কষ্ট হয় দাদা আপনার দেখতে আমার, ভীষণ দাদা নমস্কার দাদা, ভীষণ কষ্ট হয় দাদা। কইতাছি এই যে অন্যের বড়ে গো কইতাছে মুরদ নাই মুরদ নাই, অকর মনে ঢিপি বৈশাখা, হ্যাঁ না রে ত্যাঁ না রে, কই কি মুরদ তো দাদা আপনারও নাই, কিছু মনে করবেন না, ছোটো বন্টি দুটো কথা কইতাছে কই, এই যে দেখুন হিস্টোরিতে অনার্স মারছেন, গোটা ওয়াইটিতে সবার আগে এই কথাটা কিন্তু আমি কইছিলাম যে হিস্টোরিতে অনার্স, মানে যে আমার খবর দিছে সে কিন্তু একদম আপনার একদম তোলা দিয়ে খবর আইন না প্রেজেন্ট করছে, তার প্রতিটা কথা, এমনকি আপনার নামটি, মাই নেম ইজ অ্যান্থনি গনসালভেস, ও ইয়া, বুঝতে পারছেন তো দাদা ব্যাপারটা হইতাছে? এই যে আপনি হিস্টোরিতে অনার্স লইয়া কোনো চাকরি কোনো টিচারগিরি কিছু জোটাইতে পারেন নাই, বুঝতে পারছেন? কী করছেন আপনি, স্পেন্সারে গিয়া সেলসম্যানের কাজ করতেছেন। দেখুন কোনো কাজ কিন্তু খারাপ হয় না, কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী তো আপনি লবরঙ্কা, মনে রাখবেন সারাটা জীবন মনে রাখবেন, আর নিজের ওই ঘড়ি বুড়ি ঘড়ি লাল লাগামটারে একটু লাগাম দিয়া তার কানের মধ্যে তেল ঢাললে মনে করাবেন যে তুমি যে অপরের বরের কথা কও, তোমার বরের তো কোনো মুরদ নাই, হ্যাঁ ওইগুলো তো তবুও মুরদ আছে, বুক বাজাইয়া স্বীকার করতেছে, প্লাস তাদের ঝুনঝুনিরও মুরদ আছে, দেখেছে একটা কইরা একটা 5 বছর আর একটা 3 বছরে কুয়া কুয়া দুটোরই আছে, মানে ম্যান্ডির ঘরের 5 বছরেরটা আর টিনুর ঘরের 3 বছরেরটার কথা কইতাছি কই, আপনার যদি এতই মুরদ থাকে তাহলে আপনার ঝুনঝুনিটা এই যে কি সাইজ তো আমি জানি না, এটা তো কোয়াটার বোতল হয়ে গেল, যাই হোক বলতেছি এই যে আপনার ঝুনঝুনিটারে আপনি কোন কাজে লাগাইছেন, খালি নিচু হইয়া জার দেওয়ার জন্যই লাগাইছেন, গোত্তাটা ঠিকঠাক মারছেন, গোতাটা কি ঠিকঠাক নাকি যখনই গোতা মারতে গেছেন জিভ বেড়ায় গেছে আর সব পিটকায় গেছে, তাই অন্য ফুটোর জায়গায় অন্য ফুটায় ঢুকে গেছে, কাজ তো হয় নাই দাদা। দাদা নমস্কার দাদা, বলি কাজ তো হয় নাই, তাই মুরদ না সন্দীপ লাইগা সোনাদের লাইগা আর টি রয়েরও লাইগাও আলাদা কি শুনা, এই রকমের মুরদ, বুঝতে পারছেন? আপনি জানেন আপনি ঘরে যে 20 মালটারে পুষা রাখছেন আপনার জীবনের সবচেয়ে বড় ভুল আপনি জানেন, কিন্তু উপায় নাই, ভীষণ সরল সিধা মানুষ আপনি, হ্যাঁ কিন্তু সরল সিধা মানুষ, বিশ্বাস করুন আপনারা আমার আজকে ড্যাম না কইতে ইচ্ছা করতেছে, কিন্তু ওই যে দাদা ডাকছি সেটারে তো অপমান করতে পারবো না, কারণ আপনি মানুষটা খারাপ না, বুঝতে পারছেন? আপনার মতন মানুষের কপালে এই রকম জানোয়ার গইরা মানে ঘুড়ি, হ্যাঁ বুড়ি ঘড়ি লাল লাগাম লাইগা পড়ছে আপনার পিছনে, জীবন বরবাদ,
গালি খাইতে খাইতেই আপনারা চলতে হইব। এবার কয়েন রাস্তাঘাটে যদি কেউ হয় ডাইকা কয়, আরে আপনি ঘুরির ওই সাদা ঘুরির পর না বাবা, আপনার বউ তো মাস্টার মশাই ছেলের বউ, অথচ তার মুখের কি ভাষা। বলি ভবিষ্যতে যদি একটা বাচ্চা আনেন মানে বলতে পারবেন তো আপনার স্পাম দিয়েই বেরিয়েছে, কারণ আনতে তো অন্য জায়গায় যাইতেছে। এবার দেখুন হঠাৎ করে ঘুরে ফিরে আইসা যদি কয় আমি প্রেগনেন্ট, সেই দিন তো বিশ্বাস কেমনে করিব। না আসলে আপনার বউই তো সবার ঘরে ঢুইক্কা, সবাগ আবুয়া ফাঁক কইরা ঢুইক্কা দেখা আসে যে কাঠটার মধ্যে ঢুকছে, মানে যার যার বড় ঝুলঝুনি ওখানে ঢুকছে নাকি কারোর ভাইয়ের ঢুকছে কারোর বন্ধু ঢুকছে, বুঝতে পারছেন? তার তো কাজই সেটা, সকালবেলা উঠা থেকে শুরু করে রাতের শুতে যাওয়া অবধি লোকের বান্টু লোকের শান্টু লোকের হাউগা লোকের জাউগা সব যাইটা পারে, কিন্তু আপনার বান্টুটার দিকে খেয়ালই করে না। আপনার বান্টুটার দিকে খেয়ালই করে, আচ্ছা ও কয় কি ওর নাকি রাত্রির বেলা একটা নাইট ড্রেস আলাদা কই, ও যদি বিকিনি পরিয়ে শোয় তারপরে ও ইচ্ছা করে ওইটাতে ঠাপন মারতে, না মানে যা বদন তার আবার বিজ্ঞাপন। ওরে বাবা গো, দাদা নমস্কার, যে কর্নারে দাঁড়িয়ে যে সেকশনে দাঁড়িয়ে আপনি চাদর বিক্রি করেন সেই চাদরগুলোরও বহুত মূল্য আছে আপনার এই ঘড়িটার থেকে, কারণ এটা বুড়ি ঘড়ি লাল লাগাম। ঠিক কথা কইছি দাদা, যার বর নিজে কিনা সাপের মতন বিন বাজানোর আগেই ফোনা বার করে, আর এই তো আকমারে দাদা আকমারে সে কিনা অপরের বররে ভেঙায়, বুঝতে পারছে? বোঝাইতে পারছি দাদা, গায়ে মাইন্ড করবার না, কারণ যেমনি আপনার বউ দিবে পরের থেকে আপনারও ঠিক তেমনি দিব, মান সম্মান একবার সারাই রাইখা দেবো, বুঝতে পারছেন তো দাদা? তখন দাদা বললে আর সম্মান দিব না, বুঝতে পারছেন? সামান্য বিষয়ে যে সইলা যায় সে লোকের বর ভালো হোক মন্দ হোক আপনার ওই চুনচুনিটারে খেয়ে দিছে, ওরে না ভালো ভিট আইনা দিন, আপনি তো মলে কাজ করেন ভিট আইনা দেবেন, রেজার দেবেন না, রেজার দিয়ে সইলে কিন্তু ওর ওই যে কুচো কাঁচা বালগুলো যেগুলো পইটা থাকে সেইগুলোতে ওইখানে খোঁচা মারে আর হইতে থাকে, বুঝতে পারছেন? নয়তো ওরে কইবেন তুমি সিট হইয়া আসো, তোমার জায়গা আমি চাইসা দিতাছি, যেমন কইরা নিজের দাড়ি চাচ্ছেন ঠিক তেমনি কইরা। বোঝাতে পারছি দাদা? আশা করি আপনারে বোঝাতে পারছি। দেখুন অস্তিত্ব তৈরি করতে হয় মান সম্মান দিয়ে। আজকে বঙ্গাইয়ের একটা রোস্টিং ভিডিও দেখলাম, সেইখানে বঙ্গাইও সেম বার্তা দিল যে আমরা ফলোয়ার্স প্রচুর বাড়াতে পারবো, ভিউজ প্রচুর কামাতে পারবো, কিন্তু কি ওয়েতে কামাচ্ছি, মান সম্মানটা কোথায় যাচ্ছে দাদা? আপনার আপনার বাবার ওর তো নাই, ওইটার তো নাই, ওই বুড়ি ঘড়ি লাল লাগামটার তো নাই, কিন্তু আপনার তো সম্মান আছে, আপনার বাবার তো আছে। বাড়ির সামনে যদি গেটের করা নাইরা কেউ আপনার বউয়ের নামে কয় আপনার বাবার দিকে চোখে আঙুল তুললাম, সেই দিন নিতে পারবেন তো দাদা? একটু মনে রাখবেন বুঝছেন, বেশি এই যে আপনি ইনভিজিবল হইয়া গেছেন, আপনার এই ট্রেন আও না ট্রেন যাও, ট্রেন আও না ট্রেন যাও, এমন দিছিলাম প্যাস ভিডিও করাই বন্ধ করে দিছে নাকি? ভীষণ চাপ আপনার, ভীষণ চাপ, একটু চাপ চাপখানা নিজের বউরে দেন, তাহলে তো একটুখানি সাপ নিয়ে মুখটা একটু বন্ধ রাখুক, লোকের পিন্ডিটা না চটকিয়ে। ওই পিন্ডি চটকানো লোকের বাচ্চার মৃত্যু কামনা কইরা লোকের স্বামীর মৃত্যু কামনা কইরা যে পয়সা আনতেছে তার জন্য নাকি ও প্রাণের স্পন্দন তৈরি করবে, যেমন দেবা তার তেমনি বেবি। তারা নমস্কার, মাইন্ড করবেন না কিন্তু, ঠিক আছে? চলো আজকের মতন এইটুকু, যদি কিছু বাকি পইরা যায় নেক্সট ভিডিওতে অবশ্যই আইব, আর সবাই কমেন্ট বক্সে ভুরভুর কইরা কমেন্ট করিয়া দেবেন, যারে রিপা তুমি তো এইটা কইতে ভুললা গেলে, এইটা কইতে আমাকে বেরুরে, তারা নমস্কার ভুল্লা গেলে, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন গুড নাইট।